আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওoverlineكاته हेलो বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ে পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে সেপ্টেম্বরের 25 তারিখ রোজ হচ্ছে সোমবার আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালী বাচ্চা পাশাপাশি অন্যান্য বাচ্চা অন্যান্য বাচ্চা বলতে যেমন বোঝায় টাইগার কমার্শিয়াল টাইগার এ প্লাস কোয়ালিটি মিশরি পাউমি কালার বার্ড ব্রাউন কক ব্রাউন লেয়ার গলাছিলা দেশি পাউমি পাউমি সাদা তিথির বেজিম এই ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন প্রত্যেকটি কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেবো মনে হচ্ছে রেডি প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার এবং সোনালি বাচ্চার পাইকারি বাজার দাম পাশাপাশি অন্যান্য বাচ্চার দাম সেক্ষেত্রে যারাই যে সকল নতুন উদ্যোক্তা বা নতুন খামারিরাই আসলে বাচ্চা কিনতে চাচ্ছেন অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বাচ্চা কিনবেন কেন নয় হ্যাচাররা যে রেটে বাচ্চা দিচ্ছে অনেক ক্ষেত্রে কিছু কিছু অঞ্চলের কিছু কিছু জায়গায় সিন্ডিকেটের কারণে খামারিরা সেই রেটে বাচ্চা বাচ্চা পাচ্ছে না তারা সেখান থেকে অনেক বাড়তি হচ্ছে এতে করে নতুন অনেক নতুন খামারি কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য আপনাদেরকে আবারও বলে নিচ্ছি অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নিবেন ইভেন পাশাপাশি কিছু কিছু এগ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে সেই এমআরপি দেখে নিবেন সেখান থেকে বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই আর যেই সকল কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে না ওই সকল কোম্পানির বাচ্চা যাচাই বাছাই করা ছাড়া নেবেন না কারণ ওগুলা নিয়ে বেশি সিন্ডিকেট হয় তো যাই হোক আমি সর্বপ্রথম আপনাকে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব তারপরে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব তারপরে সর্বশেষ সোনালী বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব আজকে টাইগার কমার্শিয়াল হচ্ছে বায়ান্ন টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি হচ্ছে আটান্ন টাকা মিশরি পাওমি পঁয়ত্রিশ থেকে টাকা কালার বার্ড পঞ্চান্ন টাকা ব্রাউন ব্রাউন কক টাকা টাকা লেয়ার থেকে গোলা চিলা হচ্ছে বায়ান্ন টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা পাওমি সাদা আঠাশ টাকা তিথির একশো পঁচিশ থেকে তিরিশ টাকা বেইজিং একশো পনেরো থেকে বিশ টাকা এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম এখন জানিয়ে দেব এ গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম তবে একটা কথা বল রাখি মার্কেটে প্রচুর পরিমাণে বি গ্রেডের বাচ্চাও রয়েছে সেজন্য জন্য এ গ্রেডের বাচ্চা নেওয়ার পূর্বে যাচাই বাচাই করে জেনে শুনে নিবেন অনেক নতুন উদ্যোক্তা রয়েছে যারা চিনে না দেখা যায় এ গ্রেডের প্যাকেট দিবে বি গ্রেডের বাচ্চা ধরিয়ে দিবে এ গ্রেডের টাকা নিয়ে যাবে এরকম অনেকের সাথে হয়েছে সেই দিকেও সচেতন থাকবেন সিপিআইআর আজকে বায়ান্ন থেকে চুয়ান্ন টাকা সিপি রস হচ্ছে আজকে একান্ন থেকে তিপ্পান্ন টাকা এ ওয়ান বায়ান্ন থেকে চুয়ান্ন বা পঞ্চান্ন টাকা নিউ হোপ পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা মানে নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত দুই এক টাকা কম থাকে অন্যান্য কোম্পানির থেকে এখনো সে ধারাবাহিক ভাবে রয়েছে হয়তো বা ইন ফিউচারও থাকবে কোয়ালিটি বায়ান্ন থেকে পঞ্চান্ন টাকা নাহার রস একান্ন থেকে তিপ্পান্ন টাকা নারিশ পঞ্চাশ থেকে চুয়ান্ন আফতাব কোম্পানির বাচ্চা পঞ্চাশ থেকে চুয়ান্ন কাজী কোম্পানি বায়ান্ন থেকে পঞ্চান্ন প্রবিটা পঞ্চাশ থেকে তিপ্পান্ন তারপরে প্যারাগন বায়ান্ন থেকে তিপ্পান্ন বা চুয়ান্ন আর এম আর তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এই ছিল পাইকারি বাজারে এগরেট বাচ্চার পাইকারি বাজার দাম এখন সর্বশেষ আপনাকে জানিয়ে দেব সোনালি বাচ্চার পাইকারি বাজার দাম সোনালি নর্মাল আঠাশ থেকে তিরিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ থেকে ৩৬ টাকা সোনালি হাইব্রিড এ গ্রেড চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেউ কেউ বলে পঞ্চাশ টাকাও বিক্রি হয় এছাড়া যারা পার্সোনাল হ্যাচার মানে আপনি পাঁচশো এক হাজার বাচ্চা উৎপাদন করেন আপনার অর্ডার রয়েছে গ্রামগঞ্জে নতুন করে হ্যাচার হয়েছেন সেই ক্ষেত্রে দেখা যায় আরো কিছু কমে সেখান থেকে কিনতে পারবে সেটা মাথায় রাখবেন তো এই ছিল আজকে পাইকারি বাজার প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা সোনালি বাচ্চা এবং অন্যান্য বাচ্চার দাম এতক্ষণ সাথে জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ